করতে পারবো না। সকালে উঠে আপনি খুব নিস্তেজ মনে করছেন, ঘুম থেকে উঠে দু গ্লাস জল খান, যারা পারেন তারা 4 গ্লাস জল খান, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার শরীরে যথেষ্ট বল এসে যাবে, যথেষ্ট শক্তি এসে যাবে, আপনি উদ্যোগ নিয়ে নানা কাজ শুরু করতে পারবেন, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সুতরাং তৃষ্ণার শান্তি একমাত্র জল। তাই আপনাদের কাছে প্রার্থনা করবো, আপনারা সবাই জানেন যে জলকে বাঁচিয়ে চলতে হবে, জলের সত্যিকারের উপযোগিতা বুঝে তাকে সংরক্ষণ করতে হবে। কীভাবে করতে পারি আমরা? আমরা নিজেরাই কতগুলো অপরাধ করে ফেলি, আরও সচেতন হতে হবে। ধরুন যখন জল পাওয়া যাবে না, তবুও যেটুকু জল উঠছে সেই জলটি যখন পাইপ দিয়ে না পেয়ে যখন ট্যাপটা খুলে দিব হাত মুখ ধোয়ার জন্য, আমরা নিশ্চয়ই অনেকক্ষণ খুলে রেখে জলের অপচয় করতে করতে মুখ ধুবো না, যেটা এখন করছি, তখন আর আমরা করব না। তখন আমরা একটু ট্যাপটা খুলবো, একটু জল ধরবো, তাতেই চোখে মুখে হাত ইয়ে করে বা প্রক্ষালন করে আমরা যত অল্প জলে থাকতে পারি সেইটা চেষ্টা করবো। হ্যাঁ, আপনার মিটার, আপনার সাবমার্সিবল, আপনার পয়সায় খরচ করে আপনি জল তুলছেন, ট্যাঙ্ক ভরছেন, আপনি যত অবাধিতভাবে আপনি খরচ করতে পারেন, কিন্তু না, পারেন না, আপনারা জানেন না এটা একটা অপরাধ। এত জল খরচ করার অধিকার আপনার নেই, কারণ জলটা আপনি তৈরি করছেন না, জলটা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে। তাই এই অপরাধটা আমাদের করা বন্ধ করতে হবে। আমরা যখন ট্যাপগুলো খুলবো তাতে যে জল বেরিয়ে যায়, একটু মুখ ধুতে যতটুকু জলের প্রয়োজন তাতে যে জলটা অপচয় হয় সেইটা আমরা বন্ধ করতে পারি। সেইটা আমরা বন্ধ করলে আমরা সবাই যদি তাই করি তাহলে এই জল সংকট মোচন হবে। এক, দুই, আমাদের বাড়ির সামনে আমরা চত্বর সাজাই, আমরা বাগানের সামনে বেশ প্রশস্ত রাস্তা করে দুধারে গাছের কাজ দিয়ে সাজাচ্ছি, বাগানটাকে সাজাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনি যে জলের জায়গাটায় যে সিমেন্টিং করে দিলেন, যে বাঁধানো একটা চত্বর বানালেন,